স্বাগত জানাচ্ছি বরেণ্ড সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী নগরীতে সংঘর্ষে বিএনপির সাবেক নেতাসহ নিহত দুই রাজশাহীতে থামছেই না মৃত্যুর মিছিল গত চব্বিশ ঘন্টায় আরও বারো জনের মৃত্যু রাজশাহীতে তিন হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার দিলেন রাশিক মেয়র লিটন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী নগরীর ডাসপুকুর এলাকায় জমি জমা নিয়ে সংঘর্ষে বিএনপির সাবেক নেতা শফিকুল ইসলাম শফিক সহ দুইজন নিহত হয়েছেন নিহত অপরজন হলেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাহতাব আলী গ্রুপের জয়নাল হক বুধবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আটজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ নিহত শফিকুল মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তবে তিনি কয়েক বছর আগে দল থেকে পদত্যাগ করেন নগরের রাজপাড়া থানার ওসি মাজাহারুল ইসলাম জানান বুধবার দুপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে দুজন নিহত হয় নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক মর্গে পাঠানো হয়েছে আহতদের রামেক হাসপাতালের আট ও একত্রিশ নম্বর ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর তাদের মধ্যে একজনকে আইসিউতে নেওয়া হয়েছে আহতদের বেশিরভাগই মাথায় আঘাত পেয়েছে তিনি বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও রামেক হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান এই কর্মকর্তা স্থানীয়রা জানান আওয়ামী লীগ নেতা মাহাতা একটি বিবাদমান জমি দখল করে রাখেন এ নিয়ে আরেক প্রভাবশালী আব্দুল সালামের সঙ্গে বিরোধ তৈরি হয় সালাম দ্বিগুণ দামে জমিটি কিনে নিতে চান কিন্তু ওই জমি জোর করে দখল করে রাখেন কাউন্সিলর কামাল হোসেনের ভাই ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহাতাব আলী গত চব্বিশ ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও বারো জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে রাজশাহীর আটজন নবগঞ্জের দুই এবং নাটোর ও নওগাঁয়ের একজন করে রয়েছেন মৃতদের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ এবং সাতজন উপসর্গ নিয়ে মারা যান রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম গত চব্বিশ ঘন্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন তেষট্টি জন এর মধ্যে শুধু রাজশাহীরই তেতাল্লিশ জন রোগী রয়েছেন এ নিয়ে চারশো পাঁচ বেডের বিপরীতে মোট রোগী ভর্তি আছেন জন এর মধ্যে রাজশাহীর তিনশো জন চাঁপাইনবগঞ্জের ছাপ্পান্ন নাটোরের পঁয়ত্রিশ নওগাঁর চল্লিশ পাবনার বাইশ কুষ্টিয়ার চারজন রয়েছেন এর আগের দিন রাজশাহী দুটি পিসিআর লাবে রাজশাহী জেলার তিনশো তিরানব্বইটি নমুনা পরীক্ষায় একশো ছাব্বিশ জনের করোনা পজিটিভ আসে রাজশাহীতে শনাক্তের হার বত্রিশ দশমিক শূন্য ছয় শতাংশ এদিকে চাপাইনবাবগঞ্জের চারটি নমুনা পরীক্ষায় জনের পজিটিভ আসে শনাক্ত হার পঞ্চাশ শতাংশ নগাঁয় দুশো ছেচল্লিশটি নমুনায় একশো বিশ জন পজিটিভ আসে সেক্ষেত্রে শনাক্তের হার আটচল্লিশ দশমিক সাত আট শতাংশ গত চব্বিশ ঘন্টায় আমরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে পঞ্চান্ন জন আর চব্বিশ ঘন্টায় ভর্তি হয়েছে তেষট্টি জন পূর্বের রোগী ছিল 459 আজকে 460 গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 12 জন এর মধ্যে পজিটিভ মৃত্যু 5 জন আর সাসপেক্টেড 7 জন বৃহস্পতিবার থেকে সারা দেশে শুরু হচ্ছে কঠোর বিধি নিষেধ এই সময় কেউ ঘর থেকে বের হতে পারবে না এমন পরিস্থিতিতে কেউ যাতে খাদ্য সংকটে না থাকে সেজন্য রাজশাহী মহানগরীর 12টি পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং গরিব অসহায় ছিন্নমূল দিনমজুর ও কর্মহীন তিন হাজার পঞ্চাশটি পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খাইউরুজ্জামাল লিটনের পক্ষে বুধবার বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সামাজিক দূরত্ব মেনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বারোটি সংগঠনের মোট তিন হাজার পঞ্চাশ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে দশ কেজি চাল এক কেজি ডাল আছে বারোটি পেশাজীবী সংগঠনের মধ্যে রাজশাহী মহানগর ইজি বাইক মালিক শ্রমিক কল্যাণ সমবায় সমিতির চারশো জন ভ্যান শ্রমিক লীগের চারশো জন রাজশাহী মহানগর ইজি বাইক শ্রমিক ইউনিয়নের চারশো জন সেলুন শ্রমিক ইউনিয়নের তিনশো জন হোটেল কর্মচারী ইউনিয়নের তিনশো জন ওয়েল্ডিং শ্রমিক লীগের দুইশো দর্জি শ্রমিক ইউনিয়নের একশো জেলা অটোরিকশা অটো টেম্পো চালকদের দুইশো সংবাদপত্র হকার্স ইউনিয়নের দুইশো মহানগর ফার্নিচার শ্রমিক ইউনিয়নের দুইশো জন রাজশাহী ফল ব্যবসায়ী কল্যাণ সংস্থার দুইশো জন সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের একশো জনকে খাদ্য সামগ্রী প্রদান করা হয় এর আগে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সামাজিক দূরত্ব মেনে সারি সারি করে বসানো হয় চেয়ার প্রতিটি চেয়ারের পাশে রাখা হয় খাদ্য সামগ্রীর প্যাকেট অনুষ্ঠানে রাশিক মেয়র এইচ এম খায়রুজ্জামা লিটনের পক্ষে কয়েকজনের হাতে প্যাকেট তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও রাশিকের কর্মকর্তাবৃন্দ এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ